شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم. وعليكم السلام ورحمه الله. আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নবী বাদা আম্মা বাদ এক জানতে চেয়েছেন যে একজন হুজুর নাকি বলেছেন যে বয়স্কদের তাবিজ ব্যবহার করা যাবে না তবে যারা ছোট বাচ্চা আছে তাদের ব্যবহার করা যাবে আসলে কথাটা কতটুকু শরীয়ত সম্মত শুকরান Jazakallahu khairan একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে ভাইজান ইসলামের বিধান তাবিজের বিধান সবার জন্য একই এখানে ছোট বড় আবার এটা একটা ব্যাহত্যা বা বেসরিয়াতে কথা মানুষের যদি কমন সেন্স থাকতো ইসলাম সম্পর্কে যদি তার ক্লিয়ার কনসেপ্ট থাকতো ধারণা থাকতো তাহলে সেই ধরনের কথা কখনোই বলতো না কারণ কিভাবে তাবিজ ব্যবহার করা ছোট বাচ্চাদের জন্য বৈধ হতে পারে যেখানে উনি নিজেই বলছেন যে বয়স্ক লোকদের জন্য হারাম বা অবৈধ সেখানে আবার যারা ছোট বাচ্চা তাদের জন্য বৈধ হয় কিভাবে। তো তাবিজ লটকানো সবার জন্য হারাম অবৈধ না যায় সেখানে ছোট বড় কি হাদিসে কথা উল্লেখ আছে যে না স্পষ্ট হাদিস আহমদের ষোলো হাজার সাতশো তেষট্টি হাদিসে বলা হয়েছে মান তা আল্লাহ কাতামিমান ফাঁকা দাতাম্মাল্লাহ লাহু যদি কোনো ব্যক্তি তাবিসের মাধ্যমে সুস্থতা অর্জন করতে চায় আল্লাহ রবুল আলম তাকে সুস্থতা দান করবেন না এছাড়াও আহমদের ষোলো হাজার সাতশো একাত্তর নং হাদিস আল্লাহ সুলের কাছে জন ব্যক্তি বা গ্রহণ করতে আসলো আল্লাহ সুল নয়জনকে করালেন একজনকে করালেন না তখন কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে অমুক ব্যক্তি তাবিস লটকিয়েছে তখন তাবিজের ভিতরে হাত ঢুকিয়ে ছিঁড়ে ফেলা হলো আল্লাহ তখন বললেন মা না আল্লাহ তামিমান ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ লটকালো সে শির করল ংসুর বাহাত্তর সোহি মুসলিম হাদিস এছাড়াও যদি আমাদের ছোট বাচ্চা যারা অসুস্থ হয়ে যায় বা জাদুগ্রস্ত হয়ে যায় এবার সময় আমাদের যেটা করণীয় ঝাড়ফুঁক সেটা আল্লাহ রাসুলকে যখন জাদুগ্রস্ত করা হয়েছিল তখন সে রানায় ফালাক পরে ফুঁক দেওয়ার সাথে সাথে এগারোটা গেট খুঁড়ে গিয়েছিল এই জন্য যদি পুরা কোরআনটা তো মানুষের জন্য আরোগ্য হেদা হুদালিনাজ মানুষের হৃদয়ের জন্য শিফা আলীর নাস মানুষের জন্য শেফা তো এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সুরা নাস ফালাক একলাস আয়াতুল কর্সি সুরা বাকারা শেষ দুহাত এগুলো নিয়মিত পড়বো এমনকি সুরা কাহা প্রত্যেকদিন ফজরের পর তেলাত করবো বিশেষ করে জুমার দিন প্রত্যেক দিন সুরা বাকারা শেষ দুহাত পরব আয়াতুল কুরসি পরে ঘুমিয়ে যাবো নাচ ফালাক ক্লাস পরে মাথা থেকে পা পর্যন্ত ফুক দিয়ে ঘুমিয়ে যাবো প্রত্যেক সালাতের পর পড়বো এছাড়া কাউকে যদি জাদুগ্রস্ত করাই হয় তাহলে আমরা যা যে অসুস্থ সেই নিজেই পরে ফুঁক দেওয়া উত্তম তবে অন্য যারা আছে তাদের মাধ্যমে পানিতে ফুঁক দিয়ে বা সরাসরি নাজফালাকলা সাহতুল কুরসি সুরা বাকারা শেষ দিয়ে সুরা ফাতেহা এগুলো পরে ফুক দিলে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমের আরোগ্য লাভ করবে তবে আল্লাহরপর যথেষ্ট তাওকল বা ভরসা রেখে কাজগুলো করতে হবে তা আবিজ বা অন্য কোনো মাধ্যম অবলম্বন করে স্পষ্ট শিখ আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আল্লাহ আলম আসসালামু আলাইকুম আলহামতুল্লা